তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আই ও সি এল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফে অ্যাপেন্ডিসিপ ট্রেনিংয়ের জন্য কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনের কিন্তু নোটিফিকেশান আউট হয়েছে যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আইটিআই পাস যোগ্যতায় ডিপ্লোমা পাস যোগ্যতায় আবার গ্রাজুয়েশান পাস যোগ্যতায় আবার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু বিভিন্ন ডিসিপ্লিন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার এখানে কিন্তু তোমরা বিভিন্ন ডিসিপ্লিনের জন্য এখানে কিন্তু তোমরা জাস্ট আফটার টুয়েলভ পাস অর্থাৎ তোমরা কিন্তু আইটিআই না করলেও হবে ডিপ্লোমা না করলেও হবে গ্রাজুয়েশান পাস না করলেও হবে তোমরা শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাসও করে থাকো তোমরা কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনের জন্য অ্যাপ্লাই করতে পারো তাই আজকের ভিডিওতে আরো করব এই আই ওসিউল অ্যাপেন্ডিসিপ জন্য অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ করবে এখানে কিন্তু তোমাদের ডিটেলসে দেখে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু এই পেজে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের দেওয়া রয়েছে টেনটেটিভ শিডিউল এখানে কিন্তু ডেটটা দেওয়া রয়েছে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ গতকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তিন জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত ওকে এখানে কিন্তু তোমাদের নিউ রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নতুন একটা রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ স্টেট অ্যাপ্লাই পর তোমাদের প্রথম কি করতে হবে স্টেট চুজ করতে হবে তোমরা কোন স্টেট থেকে বিলং করছো কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করতে চাও তারপর দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসিপ্লিন অ্যাপ্লাইপর তোমরা কোন ডিসিপ্লিন এখানে অ্যাপ্লাই করবে এবার তোমাদের বলে রাখি এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন কিন্তু ডিসিপ্লিন রয়েছে বিভিন্ন যোগ্যতা লাগবে গ্রাজুয়েট অ্যাপেন ডিসিপ ট্রেনিং এর জন্য কিন্তু অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে ডেটা এন্ট্রি অপারেটার ফ্রেসার অ্যাপারেট এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার পেতেই হবে ওকে এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচের দিকে আরও কিন্তু তোমাদের এখানে ডিসিপ্লিন নাম বল রয়েছে এখানে কিন্তু তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান যে রিলেটেড আমি ভিডিওটা দিয়েছি ওখানে কিন্তু প্রতিটি ডিসিপ্লিনের জন্য কী কী যোগ্যতা লাগবে এটা কিন্তু টু যদি বলে দিয়েছি তোমরা কিন্তু দেখতে পারো ওকে তো আজকের ভিডিওতে আর করবো এই ডেটা এন্ট্রি অপারেটর ফেসার অ্যাপেন্ডিসিপ যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে এখানে এই জন্য তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবে ওকে এখানে কিন্তু ডিসিপ্লিন আমি চুজ করলাম ডেটা এন্ট্রি অপারেটর ফেসার এবং ডিসিপ্লিন চুজ করার পর তোমাদের কিন্তু এখানে লোকেশান প্রিফারেন্স কিন্তু চুজ করতে হবে পাঁচটি অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে তোমাদের কাছাকাছি যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টার তোমাদের কিন্তু নামগুলো চুজ করতে হবে যেমন দেখতে পাচ্ছ দুর্গাপুর দুর্গাপুর ইন্ডিয়ান ডু ইস্টার্ন ডিজন অফিস হলদিয়া খড়গপুর কলকাতা কলকাতা ইন্ডিয়ান ডু শিলিগুড়ি শিলিগুড়ি ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে লোকেশানগুলো চুজ করতে হবে এইভাবে ও তারপর দেখতে পাচ্ছ ক্যাটাগরি তোমাদের কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো জেনারেল ই এস ও বিসি এবং এস টি তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের কিন্তু এই ক্যাটাগরি এখানে চুজ করতে হবে তারপর দেখতে পাচ্ছ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা যদি পিজে গেলেই হ্যান্ডিক্যাপ হয়ে থাকো ইয়েস করবে কিংবা এখানে সিম্পলি তোমরা নো করে দেবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে তারপর দেখতে পাচ্ছ তো রিলিজেন তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ এখানে কিন্তু মেনশন করতে হবে তারপরে দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে তোমাদের এখানে নেক্সট দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম অ্যাজ পার টেন মার্কশিট অর্থাৎ তোমাদের বলা রয়েছে মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী তোমাদের নামটা কিন্তু এখানে এন্টার করতে হবে ফুল নেম তারপর দেখতে পাচ্ছ জেন্ডার তোমরা মেল না ফিমেল এখানে এন্টার করবে মেল ফিমেল এন্টার করবে দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস তোমরা বিবাহিত না অবিবাহিত তোমরা এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ফাদার নেম মাদার নেম এন্টার করবে আধার নাম্বার এন্টার করবে প্যান নাম্বার এন্টার করবে মোবাইল নাম্বার এন্টার করবে এবার এখানে কিন্তু ম্যান্ডেটারি দেওয়া রয়েছে প্যান নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের এন্টার করতে হবে তারপর দেখতে পাচ্ছ ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি মানে ইমেল আইডি তোমরা দুবার এন্টার করবে পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে এবার তোমাদের রাখি পাসওয়ার্ড কিন্তু তোমাদের অবশ্যই আটটা ক্যারেক্টারে তোমাদের ক্রিয়েট করতে হবে নাম্বার সিম্বল এবং এখানে স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকবে যেখানে তোমাদের কিন্তু স্ক্রিন দেখে দিচ্ছে এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে কাইন্ডলি ফিল আপ অল দ্য ডিটেলস কেয়ারফুল্লি অন সেফ এডিটিং উইল নট বি অ্যালো এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে চেকমার্ক করার পর দেখতে পাচ্ছ যে রেজিস্টার নাও এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ কাইন্ডলি নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড এখানে কিন্তু তোমাদের নাম ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আধার নাম্বার প্যান নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু শো এবার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে নোট ডাউন করার পর তোমাদের কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তোমরা লগ ইন অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ওখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে এখন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের কিন্তু দেখে দেখে এখানে লিখতে হবে তারও দেখতে পাচ্ছ পাসওয়ার্ড তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে এন্টার করতে হবে তারপর দেখতে পাচ্ছ লগ ইন অপশান এই লগ ইন অপশান ক্লিক করতে হবে তোমরা লগ ইন করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমরা যে কাস্ট সার্টিফিকেটটা এখানে কাজটা সিলেক্ট করে করেছে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার তোমাদের এন্টার করতে হবে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট তোমাদের এন্টার করতে হবে তারপরে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু নাম্বারটা এই জন্যই লাগছে তোমাদের কিন্তু ট্রেডিং চলা করেন যে এখানে তোমাদের স্টাইপেন কিংবা ভাতা যে তোমাদের প্রোভাইড করানো হবে ওটা কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের কিন্তু দেওয়া হবে তাই অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট তোমাদের এবং ব্যাঙ্কের আইএপিএসসি কোড কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে তারপর দেখতে পাচ্ছ করসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী এখানে তোমাদের স্ট্রিট নেম ল্যান্ডমার্ক ভিলেজ কিংবা টাউন নেম এবং ডিস্ট্রিক্ট নেম স্টেট নেম পিনকোড নিয়ারেস্ট পোস্ট অফিস এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে কিন্তু তোমাদের জেড লিখতে হবে তারপরে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে চেকমাপ করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো কিন্তু তোমাদের নিচে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে ওকে তারপরে দেখতে পাচ্ছো এখানে কিন্তু চেকমাপ করতে হবে আই হ্যাভ ফিল আপ অল দ্য ডিটেলস কেয়ারফুল এখানে কিন্তু চেকআপ করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট পেজ এখানে কিন্তু তোমাদের এই অপশানটাই ক্লিক করতে হবে তোমাদের নেক্সট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু এন্টার করতে অর্থাৎ তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো প্রথম গেডটা এন্টার করতে হবে তারপর দেখতে পাচ্ছ ডেট অফ পাসিং কত তোমরা সালে পাস করেছো সেখানে কিন্তু ডেটটা তোমাদের এন্টার করতে হবে এবং ওপটেন মার্কস তোমরা কত নাম্বার পেয়েছো টোটাল নাম্বার কত এবং পার্সেন্টেজ এটা কিন্তু তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে কিন্তু দিতে হবে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ড্রেসগুলো ফিল আপ করার পর দেখতে পাচ্ছ আই হ্যাভ ফিল আপ অল দ্য ডিটেলস কেয়ারফুলি এখানে কিন্তু চেক মার্ক করতে হবে চেক মার্ক করার পর তোমাদের কিন্তু নেক্সট তোমাদের সেভেন নেক্সট তোমাদের ক্লিক করতে হবে তোমরা এডুকেশন গুলো দেওয়ার পর সেভেন নেক্সট করলে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে কি ফাইলস টু বি আপলোডেড এখানে কিন্তু তোমাদের ফাইলগুলো আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার আধার কার্ড প্যান কার্ড এবং ক্যান্সেল চেক কিংবা পাসবুক বইয়ের যে অ্যাকাউন্ট বইয়ের যে পাসবুক রয়েছে ওই পাসবুকটা কিন্তু এখানে আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি তোমরা জেনারেল কাস্ট থেকে বিলং করো অবশ্যই কিন্তু তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট অপশানটা আসবে না তোমরা কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে না ওকে এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু প্রথম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু অবশ্যই ফটোটা সিলেক্ট করবে তারপরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ আপলোড অপশান এই আপলোড অপশান ক্লিক করবে আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্ট্যাটাস কিন্তু এখানে দেখাবে এবং তোমাদের কিন্তু ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে ওকে এখানে কিন্তু ডকুমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন দিতে বলছি এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে চেকমাক করার পর তোমরা নিজের দিকে আসবে নিজের দিকে আসবে দেখতে পাচ্ছো তোমাদের নেক্সট রয়েছে সাবমিট এই সাবমিট অপশান তোমরা ক্লিক করবে এই সাবমিট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বেরিয়ে আসবে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদের অবশ্যই প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু কাছে রাখতে হবে ওটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আই ও সি এল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফে যে তোমাদের এখানে অ্যাপেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য বিভিন্ন ডিসিপ্লিনের জন্য কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট হয়েছে এখানে তোমরা তার জন্য তোমরা অনলাইন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিলাম যদি তোমাদের କାର୍ କୋରକମ ଫର୍ମ ଫିଲ୍ଆପ ନେଇ ସମସ୍ୟା କିମ୍ବା କୋୟାରିଜ ଅବଶ୍ୟ ଆମେ କମେଣ୍ଟ କରି ଜାତି ପାରୋ ଓକେ